জি ভাইজান আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি নকল সালাদ ছেড়ে দেয় তাহলে কি সে গুণাগর হবে মাসাল্লাহ এটা খুবই সুন্দর প্রশ্ন কেননা আমরা আমাদের অনেকেই ব্যক্তি জীবনে অলসতার কারণে নফল সালাত বা সন্নাথ সালাদ ছেড়ে দিই আবার অনেকেই ব্যস্ততার কারণে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না তো এর সমাধান কি হবে এটা জানার জন্যে আমাদেরকে দুটি বিষয় বুঝতে হবে এক যে ইসলাম নফল বা সন্নাথ আমলের গুরুত্ব কি দিয়েছে যত বলি আমল আমরা খরচ হিসাবে করি সেটা সলাদ সিয়াম সাকাত যাই হোক না কেন এই ফরজ ব্যতীত যত আমল আছে যে বলি নফল বা সুন্নাদ তারও কিন্তু নিজস্ব জায়গায় একটা গুরুত্ব মাহাত্ম্য রয়েছে একটা তাৎপর্য রয়েছে আমাদেরকে সেটা মনে রাখতে হবে কেননা কোন একটা আমল যখন আমরা করব যদি আমরা তার লাভ লসটা বুঝতে না পারি কল্যাণটা বুঝতে না পারি তাহলে আমরা তার ব্যাপারে সেরকম আগ্রহী হতে পারবো না তো তার নফল নফল সালাত বা সালাতের প্রতি আগ্রহী হওয়ার জন্যে সে তার প্রতি যত্নশীল হওয়ার জন্যে তার গুরুত্ব মাহাত্ম সম্পর্কে একটু জানা দরকার ইসলাম এ সম্পর্কে অনেক গুরুত্ব মাহাত্ম দিয়েছে যেমন রসুল বলছেন যে কাল কয়ামতের মাঠে মানুষের প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত সম্পর্কে আল্লাহ সোমা আলা ফেরেশতা মন্ডলীকে বলবেন যে দেখো তো আমার এই বান্দার ফরজ সালাতের আমলটা কেমন আছে যদি তার ফরোজ সালাতের আমল ঠিক আছে ভালো আছে তাহলে তাকে পূর্ণাঙ্গ স্বভাব বা নেকি দেওয়া হবে আর যদি কোনো ঘাটতি থাকে তখন আল্লাহ সময় তা আলা মন্ডলকে বলবেন অন্দরু তোমরা দেখো তো হাল অ্যাপ মিন তত্বয়ন যে আমার এই বান্দার কোনো নফল বা শূন্য আমল আছে কিনা শূন্য বা নফল কোনো সালাত আছে কিনা না ফাইন কান আলাহু তত্বয়ন যদি সেই বান্দার কোনো নফল বা শূন্যাত সলাদ থাকে কলা তখন আল্লাহ রব আলম বলবেন আমার এই বান্দার যে ফরজ সালাতে ঘাটতি থেকে ছিল কম হয়েছিল তার এই নফল বা সোননাথ সালাদ দিয়ে সেটা পরিপূর্ণ করে দাও হার আল্লাহ তো এটা একটা বিশাল বড় অপরচুনিটি আমাদের জন্য সুযোগ আমাদের জন্যে যে আমাদের যদি কারোর নফল ফরজ রাতে ঘাটতি হয়ে যায় কোনো রকমের কোনো ত্রুটি হয়ে যায় ইনশা আল্লাহ আমাদের নফরের মাধ্যমে সুন্নতের মাধ্যমে সেই ঘাটতিটা পরিপূর্ণ করা হবে হাদিস হাদিস এবং ঠিক মাজা একই রকম ভাবে আবহাওয়ায় থেকে বর্ণিত বলছেন যে আল্লাহ আস হাদিস কুদ্সির মধ্যে বলছেন যে আমার কিছু বান্দা আছে যারা অনবরত আমার নৈকট্য লাভের চেষ্টা করছে ফরসরাতের মাধ্যমে ফরজের ফরজের মাধ্যমে এবার এদের মধ্যে কিছু মানুষ আছে যারা ফরজের সঙ্গে সঙ্গে নফলের মাধ্যমেও আমার নৈকট্য লাভের চেষ্টা করে আমার অ্যাজাল আবদি ইলাইয়া রবু ইলাইজা আমার কিছু বান্দা এমন আছে যারা প্রতিনিয়ত নফল আমলের মাধ্যমে নফল সলাতের মাধ্যমে আমার নৈকট্য লাভের চেষ্টা করতে ব্যতিব্যস্ত আছে তো তারা যখন প্রতিনিয়ত অনবরত এরকম আমার সন্তুষ্টি লাভের জন্য নফল স্লাদ আদায় করতে আছে একসময় কিন্তু আমি এসে তাদেরকে ভালোবাসতে শুরু করে দিই যখন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে শুরু করে দিই তখন আমি আমার দায়িত্বে তার চোখের নাকের কানের মুখের এবং বাকি অঙ্গ সংরক্ষণ করে দায়িত্ব নিয়ে নিই এবং তার যে চাওয়া সে চাওয়াকে আমি পূর্ণ করি তো এই একটা বিশাল বড় অফার আল্লাহ রবুল্লা আলমিন মানব মণ্ডলীকে দিয়েছেন নফল আমলের মাধ্যমে সেই বোখারি হাদিস নাম্বার ছ হাজার পাঁচশো দুই সহিউল জাম হাদিস নাম্বার এক হাজার সাতশো বিরাশি হাদিস সাহি হাদিস নাম্বার এক হাজার ছশো চল্লিশ এছাড়াও নফল সালাতের আরো অনেক গুরুত্ব মাহাত্ম্য রয়েছে যেরকম সলাম বলেছেন যদি কোনো ব্যক্তি দিনে রাতে বারোরে কাত সন্ন্যাতে মহক্কাতে আদায় করতে পারে তাহলে তার জন্যে জান্নাতে একটা ঘর বানিয়ে দেওয়া হবে আরো অনেক গুরুত্ব মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে তো নফলের একটা নিজস্ব জায়গা একটা গুরুত্ব মাহাত্ম্য রয়েছে এবং যদি আমরা সেটা কন্টিনিউ আদায় করি তো একটা সুন্দর ভালো ভবিষ্যৎ এবং সুন্দর একটা সুফল রয়েছে দ্বিতীয়ত এখন যদি কেউ নফল নফরস আদায় না করে তাহলে তার বিধান কি হবে সেক্ষেত্রে ওরা আমাদের বক্তব্য যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ফরজটাও আদায় করতে পারেন তবুও কিন্তু সে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত তবুও কিন্তু সে কালকে আমাদের মাঠে পরিত্রাণ পাওয়ার যোগ্য কেমন হাদিসের মধ্যে এসেছে যে তালহা বিন বর্ণনা করছেন যা সাল্লাম একজন ব্যক্তি রসুল আসলামের কাছে আসলেন হাত্তা দানা এবং খুবই নিকটবর্তী হলেন ফাহিদা আনিল ইসলাম এবং তিনি ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলেন রসুল ইসলাম তাকে বললেন যে দেখো ইসলাম ধর্ম আমাদের ওপর যে সমস্ত কর্মগুলি করার জন্যে অপরিহার্য করেছে বা ফরজ করেছে তার মধ্যে এক নম্বর হল হাম সুসলাওয়াতিন ফিল ফিল ইয়াম এবং রাত্রিতে পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করা فقال তখন ওই প্রশ্নকারী ব্যক্তি বললেন হালা আলাইয়া গাইরুহা আমার উপরে কি এর চাইতে অতিরিক্ত কিছু আছে নফল বা সালাদ সালাত আলা রাসূলুল্লাহ বললেন না ইল্লা আন ওয়া কিন্তু যদি তুমি অতিরিক্ত আদায় করতে পারো তাহলে এটা তোমার জন্য অধিক কল্যাণকর বা লাভদায়ক এরকম তিনি ক্ষেত্রে বললেন সেই প্রত্যেকে এগারো এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ফরজটাও আদায় করতে পারে দায়িত্ব সহকারে যত্ন সহকারে তবুও সেই ব্যক্তি পরিত্রাণযোগ্য বা সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত এখন যে সমস্ত ব্যক্তিরা নফল আদায় করছে না তারা গুণাগার হবে কিনা মুক্তি তো পেয়ে যাবে পরিত্রাণ তো পেয়ে যাবে কিন্তু সে গুণাগার হবে কিনা এ সম্পর্কে ওলা আমাদের বিভিন্ন রকমের বক্তব্য আছে অনেকে অনেক রকমের বক্তব্য বলেছেন যেরকম এবং আহম্মদ বিন হাম্বল রহমহল্লা আলাই বলেছেন যে যে ব্যক্তি বেতের সলাত আদায় করে না যে ব্যক্তি বেতের সলাত আদায় করে না বেতের সলাত ছেড়ে দেয় তো তার সম্পর্কে তিনি বলছেন যে সে খারাপ ব্যক্তি তার সাক্ষ্য গ্রহণ করা জায়েজ নয় বা উচিত নয় ওই ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা উচিত নয় তো বোঝা যাচ্ছে যে বেতের সলাদ ছেড়ে দেওয়াকে ও আলেম ওলামারা বা সালফে সরিহিনরা খারাপ কাজ মনে করতেন এবং তার সাক্ষ্যকে অগ্রহণযোগ্য বলেছেন ঠিক একই রকম ভাবে শেখ সালসাইবেন হেমে বলছেন যে ব্যক্তি সুন্নাদ বা নফল ছেড়ে দেয় লাইউ জেবেল ইসম সে গুনাগার হবে না সে গুনাগার হবে না কিন্তু ইল্লা ইদা তারাকাহা আল কারহাইয়াতান কিন্তু যদি কেউ সুন্নাদ বা নফলকে অবহেলা করে ছেড়ে দেয় না পড়লে কি হবে তো না যায় আসে না এরকম অবহেলা করে ঘৃণা করে ছেড়ে দেয় তবে সে অবশ্যই গুণাগর হবে তবে সে অবশ্যই গুণাগর হবে ঠিক একই রকম ভাবে ইমাম নাবির রহমান বলছেন তার বিখ্যাত গ্রন্থ শরফল মুসলিমের মধ্যে প্রথম খণ্ডের একশো একুশ পৃষ্ঠের মধ্যে যে যে ব্যক্তি নফল সালাত ত্যাগ করে বা আদায় করে না সে ব্যক্তি গুণাগার নয় কিন্তু যদি কেউ শুধুমাত্র ফরজটাও আদায় করে তবুও সে পরিত্রাণ যোগ্য তবুও সে পরিত্রাণ যোগ্য কিন্তু যে ব্যক্তি নফল ছেড়ে দেয় সে অবশ্যই নিন্দিত ব্যক্তি সে অবশ্যই নিন্দিত ব্যক্তি এবং তার সাক্ষ্য গ্রহণ করা হবে না তার সাক্ষ্য গ্রহণ করা হবে না এটা হচ্ছে আমাদের বক্তব্য তো কথা হচ্ছে যে যে ব্যক্তি নফল সালাদ ছেড়ে দেয় সেই ব্যক্তি গুণাগর না হলেও কিন্তু সালফে চোখে নিন্দিত ব্যক্তি এবং সঙ্গে সঙ্গে সে কিন্তু নফল সালাদের যে বিশাল গুরুত্ব মাহাত রয়েছে সেগুলো থেকে সে বঞ্চিত হচ্ছে তো এই যে বঞ্চিত হওয়া এবং নিন্দিত হওয়া এই দুটি জিনিসকে সামনে রেখে একান্ত প্রয়োজন ছাড়া বা একান্ত বিপদ বা ব্যস্ততা ছাড়া নফল সালাদকে ছাড়া উচিত নয় বিশেষ করে বেতারের সলাদ এবং ফজরের যে দুই সেই এক্ষেত্রে ওনামারা বলছেন যে যদি কোনো ব্যক্তি কন্টিনিউ ভাবে বেতরের সালাদ ছেড়ে দেয় এবং ফজরের দুই রেখা সালাদ ছেড়ে দেয় নফল সালাদ ছেড়ে দেয় আদায় না করে তবে সে গুণাকার হবে তবে সে গুণাকার হবে বাকি খরচে হজরের দুই সুন্নাত সোননাথ আর বেদের স্রাত বাদ দিয়ে অন্যান্য যেন ফলগুলি আছে সুন্নাত গুলি আছে সেগুলি যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে যদিও গোনাগার হবে না কিন্তু সে সালফে সালেহিনদের চোখে নিন্দিত এবং সে অনেক বড় বড় নিয়ামত বা ফজিলত থেকে বঞ্চিত সেজন্যে আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে আহ ফরজের সঙ্গে সঙ্গে নফলের প্রতি আগ্রহী হওয়া এবং তার উপরে যত্নশীল হওয়া হাজা মাহিন্দি আল্লাহুআ আসসালামাইকুম রহমতুল্লাহ